পড়বেন। নীলপুরি আইডি থেকে লিখেছেন, চারবার সিজারের পর যদি স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করি তাহলে সেটা জায়েজ হবে কিনা? চারবার সিজারের পর যদি আর বাচ্চা নেওয়াটা আপনার জন্য মানে বড় ধরনের রিস্কি হয়ে থাকে, ডাক্তার সেরকম বলে থাকে নিশ্চিত উপায়ে, অনেকটা আপনি জানেন যে আর কারো পথ খোলা নেই, তাহলে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন, কিন্তু নর্মালি এটি জায়েজ নয় স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ। আপনি তো চাইলে 2 বছর 3 বছরের জন্য আপনার জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন, সেরকম অনেকগুলো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াতে আপনি যেতে পারেন। আর কি বলবেন?